হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী ব্লগ। তো আমি তোমাদের কাছে নিয়ে আসলাম পাস্তার রেসিপি। তো কী কী লাগবে তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে জল দিলাম। জলটা গরম হওয়ার পরে তারপরে তার মধ্যে আমি সরষের তেল আর লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পাস্তাগুলো ঢেলে দিলাম, তাতে কী হবে পাস্তাগুলো আঠা ভাব আসবে না। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা উঠিয়ে নিলাম, পাস্তা আমার সাদ্ধ হয়ে গেল। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিলাম, কড়াই গরম হওয়ার পরে এরপরে একের পর এক সবজি দেবো। তারপর আমি প্রথমে দিলাম কি বিন। তো বিনের মধ্যে বিনের মধ্যে আমি একটা হালকা হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তো যখন একটু হালকা ভাজা হবে তখন আমি তার মধ্যে গাজরগুলি দিয়ে দেবো। তো হালকা ভাজা হয়ে গেছে, তারপর আমি তার মধ্যে গাজরও দিয়ে দিলাম। তো গাজরগুলি যখন আবার হালকা ভাজা হবে তখন আমি তার মধ্যে ক্যাপসিকামগুলি দিয়ে দেব। তো আমি ক্যাপসিকামগুলি দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামগুলি যখন হালকা ভাজা হবে তখন আমি তার মধ্যে শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। তারপর এগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। তো টমেটোগুলো যখন ভাজা ভাজা হবে ভালো করে, টমেটো সরষের খুব যখন ভাজা ভাজা হয়ে গেলো আমার হবে না, তখন আমি এটা নামিয়ে নিলাম। তারপর আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পেঁয়াজ দিলাম। পেঁয়াজ যখন ভাজা হলো তখন তার মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম। এগুলো যখন হালকা ভাজা হবে তখন তার মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দিলাম, নাড়াচাড়া দিলাম, হালকা একটু লবণও দিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি পরবর্তী সময় সবজিগুলো ঢেলে দিলাম। তো সবজিগুলি যখন নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা হলো তারপর তার মধ্যে আমি মেঘি মশলা দিয়ে দিলাম, তারপর একটু চসও দিয়ে দিলাম। তো নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে আমার রেসিপি তৈরি। তো এই তো মোটামুটি আমার রেসিপি তৈরি। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ বন্ধুরা।